আজকে একটা গল্প করি, মানে গল্প না একটা বেশ ঈশ্বর কথা বলি। আমিও যে মানি তা না, আবার না মানলেও কী করে হবে, জিনিসটা ঘটেছে। এবার তার নিশ্চয়ই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, সব কিছুরই বৈজ্ঞানিক হয়তো আমি বলতে পারছি না যে ব্যাখ্যা আছে একেবারে বা নেই, তা আমি কিন্তু বলতে পারছি না। হ্যাঁ, তো আমার 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 আমরা তো শহরতলিতে থাকি, আমরা তো থাকি এক জায়গায়, আর আমার বাবার বাড়ি হচ্ছে কলকাতা, সাউথ ক্যালকাটা। তো আমার বাবা এই একদম এখান থেকে জার্নি করে হচ্ছে তোমার সেই সাউথ ক্যালকাটায়, বুঝেছ? এইবার সে অনেকক্ষণ জার্নি করতে হয়, আর এই বনগাঁ সেকশানের জার্নি, বুঝতেই পারছো তো। মায়ের ফটোটা দেখতে পাচ্ছো? হ্যাঁ, মায়ের ফটোটা সামনেই এসে বলছি যেন। তো কোনো এক সময়, হ্যাঁ কোনো এক সময় আমার কাকা এক্সপায়ার করেছেন, বুঝেছ? এবার খবর এসছে এক্সপায়ার করেছেন, যাই হোক সে একটা কষ্টের ব্যাপার, যাই হোক সেটা গেল চলে। তো অনেক দিন বাদে হয়তো এক মাস বাদেও হতে পারে, সেরকমই আমি ট্রেনে করে বাড়ি ফিরব। তখন আমি খুব কম বাড়িতে আসি, মানে কলকাতাতেই থাকি বেশি, খুব কম। তো ট্রেনের ওখানে গেছি, হ্যাঁ ট্রেনে করে বাড়ি ফিরবো, শিয়ালদা স্টেশনে গেছি নর্থে। তো অ্যানাউন্সও যে করেছে ট্রেন তা না, তবে ট্রেন অবরোধ বা কিছু একটা হয়েছিল, ট্রেন লাইন অনেককাল আগের ঘটনা, তো ট্রেন লাইনে কিছু একটা হয়েছিল বা একটা অবরোধ হয়েছিল, অনেক সময় কলা পাতা পড়ে যায়, অনেক সময় পেন্টোগ্রাফ খুলে যায়, হ্যানা তেনা অনেক কিছু থাকে। তো মানে কিছু একটা এমন হয়েছিল যে এই শিয়ালদা বনগাঁ সেকশানের নর্থ সেকশানের অনেকগুলো ট্রেন বাতিল গেছে। এবার একটা ট্রেন বাতিল হওয়া মানে পরপর পরপর অনেকগুলো ট্রেন কিন্তু বাতিল হয়ে যায় এবং ভিড় পড়ে যায়, মানে তার সাথে যুক্ত ট্রেনগুলি সব বাতিল হয়ে যায়। বনগাঁ সেকশানে তো পরপর ট্রেন আর প্রচণ্ড ভিড় হয়, সেইভাবে ট্রেনগুলি সাজানো। তো মানে এমন জায়গায় হয়েছে যে বনগাঁ সেকশানের ওই দিকটা, এবার বনগাঁ সেকশান আবার দুর্ভাগে বিভক্ত হয়ে যায়, একটা চলে যায় হাসনাবাদের দিকে, একটা চলে যায় তোমার বনগাঁর দিকে। তো সেটারও সমস্যা হয়ে যায় তখন, তো সেই ফলে হাসনাবাদ লোকালও বাদ যায়, কারণ হাসনাবাদে করে অনেকে বারাসাত অবধি যায়। আবার অনেক বনগাঁর লোক কী করে হাসনাবাদে চড়ে, আবার অনেকে কী করে হাসনাবাদে চড়ে বারাসাতে নামে বনগাঁর লোক, আবার অনেক হাসনাবাদের লোক কী করে বনগাঁ লোকালে চেপে হাসনাবাদ বারাসাতে নেমে ওখান থেকে আবার হাসনাবাদ ধরে। একটা আছে হাসনাবাদ টু বারাসাত, সেরকম ধরে। আবার অনেক সময় শিয়ালদার থেকে যে হাসনাবাদ আসবে সেটা করে ধরে। হ্যাঁ, তো যাই হোক সেভাবে তো ধরে। তো সেরকম বনগাঁ লোকাল বাদ গেছে, বুঝেছ? তো পরপর পরপর অনেকগুলো ট্রেন বাদ গেছে, অনেকগুলো ট্রেন, মানে অনেকগুলো ট্রেন ক্যান্সেল হয়েছে। তারপরে আমি সেই দাঁড়িয়ে আছি, তখন আমি এত বাসে চড়তে পারতাম না, বাস মানে আমার কাছে একটা বিভীষিকা ছিল, মানে আমি একটা না বাস টাসে চড়তেই পারতাম না। আর তখন আমি দেখবে যে কোনো একটা কিছু বন্টন হলে না গুজবটা বেশি ছড়ায়, কেউ বলে আর চলবে না, এক একজনের সাইকোলজি অনুযায়ী চলতে থাকে। তখন কেউ বলে বাসে করেই চলে যেতে হবে, কেউ বলে ভেঙে ভেঙেই চলে যেতে হবে, মানে একটুখানি ওয়েট করি তারপরে দেখি সেটা আর হয়ে ওঠে না। তো তো সবাই মানে ঝুলে ঝেলে চলতে থাকে, তখন যেই ট্রেন পায় যেই বাস পায় চলতে থাকে। কেউ বা ব্যারাকপুরের সাইড দিয়ে যাবে, ওখান থেকে আবার অটো ধরে মধ্যমগ্রাম আসবে, ওখান থেকে ভেঙে ভেঙে যাবে, মানে সে এক মানে বিতিকিচ্ছিরি ব্যাপার হয়ে যায়, মানে প্যারালাল রাস্তাগুলোতে বিতিকিচ্ছিরি ব্যাপার, মানে তখন হয়ে যাবে মেন লাইনেও সমস্যা। তো না আমি না খুব কষ্ট পাচ্ছিলাম, কারণ আমার না এমনিতে তখন অতটা ধরা পড়েনি, মানে এই রোগগুলো আমার ধরাই পড়েনি যে আমার জার্নি করা উচিত না বা জার্নিটা আমার স্যুট করে না। আমি তো প্রচুর বছর জার্নি করে প্রচুর জার্নি করেছি, মানে এক যুগের ওপর জার্নিই করেছি, সেই পড়া থেকে শুরু করে সব কাজ থেকে শুরু করে, তারপরে তো একেবারে বিশাল অসুস্থ হয়ে পড়লাম। এমন অসুস্থ হলাম যে ডাক্তার বললো শুধু রেস্ট নাও, মানে কাজকর্ম চুল হয়ে যা, খাও দাও, ঘরের ভিতর রেস্ট নেবে, মাথায় কোনো লোড নেবে না, কাজের লোড না, এই যে জার্নি দৌড়ে যেতে হবে, কোনো লোড নিতে পারবে না, অত্যধিক ওই হয়ে গেছে, মানে শরীর নিতে পারিনি সেই জিনিস আমি অত্যধিক করে ফেলেছি। মানে সবসময় আমাকে ডাক্তার বলেছে তুমি রেস্ট নেবে। তো বা আমার বেশিরভাগ স্যারেরাই দেখতো তুই রেস্ট নিবি এভাবে বলতো, তারপরে সেই না। তো আমার যাই হোক কাকা মারা গেছে,
তো আমি ট্রেনের ওই শিয়ালদার যেখানে আছে না, আরপিএফ জওয়ানদের যে ঘাঁটিটা, যেখান থেকে অনেকে এসে বলে ওনাকে ফোন করুন একটু, ওনার নাম অ্যানাউন্স করুন, যেই জায়গাটায় যে বসে থাকে, চারের এবি, হ্যাঁ না ধরো 4-5-এর মিডিলে যে আছে না সে আরপিএফ বুথটা, ওইখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আমি বেশিরভাগ ওখানেই দাঁড়িয়ে থাকতাম। আর না খুব কষ্ট হচ্ছিল আমার, যে আমার কলকাতায় একটা বাড়ি থাকলে বা কলকাতায় একটা রেসিডেন্ট থাকলে আমার খুব মানে সমস্যা হচ্ছিল, কারণ জার্নিটা তো আমার শরীর দিয়ে করতে হবে, আর এমন একটা দাঁড়িয়ে রয়েছি, আর তখন আর প্ল্যাটফর্ম টাটফর্মে, আর যত নাইট হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, 1টা 3টে 3টে বেজে যাচ্ছে, আমি তো পরের ট্রেনটা নাও পেতে পারি, পরের ট্রেনে আমি নাও উঠতে পারি, মানে এমন ভিড় হবে, মানে গিজ গিজ করছে শিয়ালদা স্টেশন, বনগাঁ সেকশন বন্ধ, মানে বুঝতেই পারছো কী অবস্থা হয়ে যাবে।